বাট অল থিংস তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, বর্ধমান, আলিয়া, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত আপডেট নিয়ে। কখন থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ, তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এবং তার পাশাপাশি একাধিক আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। দেখো, এর আগে কিন্তু আমি বানিয়েছিলাম যে কি কি কোর্স অ্যাভেলেবেল রয়েছে সবগুলো তো আমি দেখিয়েছিলাম, এই যে ব্যাপারগুলো আমি অলরেডি দেখিয়েছিলাম। রাইট নাও তোমাদেরকে দেখাবো আসলে ফর্ম ফিল আপ কি বেরিয়েছে, তোমরা চেক করবে কি করে। তোমাদের অনেক ইউটিউবে দেখবে অনেক ভিডিও আসছে হয়তো যে ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে, ভিডিওতে চলছে অনেক কিছু, বাট আমরা অত কিছু তোমাদেরকে ফেক কথা বলে লাভ নাই, সঠিকটাই তোমাদেরকে জানাবো। অ্যান্ড এখানে কিন্তু সবকিছু বেরোবে। দেখো এখানে কি বলছে, থিওরিটিক্যাল প্রোগ্রাম শিডিউল ফর আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার টু সেমিস্টার ফোর এক্সামিনেশন 2022, রাইট? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি ফর্ম বেরোনোর পরে কিন্তু এখানেই শো করবে এবং নিউ বলে, ঠিক আছে? যদি না শো করে তাহলে নিউ জানা অ্যানাউন্সমেন্টে যদি যাও তবে দেখতে পাবে। দেখো এখানে কি হচ্ছে, 11/6/2022, ঠিক আছে, 11 তারিখে বেরিয়েছে কি যে সেমিস্টার টু এর যে ব্যাপারটা, তুমি ওখানে নিউ দেখলে সেটা এখানে বেরিয়েছে। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই যে এখানে যে নিউ সেকশনে যেটা দেখতে পাচ্ছ, সিমিলার ভাবে এখানেই শো করবে, পার্টিকুলার এখানেই শো করবে যে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ 2020 জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তার জন্য এখানে শো করবে, ঠিক আছে? বাট এখনো কিন্তু দেয়নি, এটা তোমরা বুঝে নিলে। চলো এবার দেখি আমরা আদার্স প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাপারে, ঠিক আছে? তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাপারে কি বলছে, কি বেরিয়েছে কিনা। তো আমরা কিন্তু তোমাদেরকে এখানে একটু দেখাবো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাপারে যে লাইক কি কি কোর্স রয়েছে, বা তোমরা যদি চাও তো আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো এখানে অনেক ব্যাপার রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির, যে আমরা নর্মালি ভাবে খুলে গেলাম পেজটাতে, এখানে কি বলছে দেখো, এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফর্ম ইউজি পিজি রেগুলার অ্যান্ড ব্লকিং, যাদের ই থাকে ব্যাকলগ থাকে ইভেন্ট সেমিস্টার, তাদের ক্ষেত্রে নিউ, মানে বাকি কিন্তু আর দেখো নিউ নাই, তার মানে 2022 জন্য যে ফর্ম ফিল আপের অ্যাপ্লাই হবে সেটা কিন্তু এখনো শো করছে না। এবার তোমরা এখানে স্টুডেন্ট সেকশন আমরা যাবো, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা উপর থেকে আমরা নিচে নামলে এই এই জায়গাটা দেখতে পাচ্ছি, এবার এই স্টুডেন্ট সেকশনে গিয়ে যদি আমরা অ্যাডমিশনে যাই তবে আমরা দেখতে পাবো যে সত্যি ফর্ম ফিল আপ ছেড়েছে কি না। দেখো এখানে কি উঠছে যে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম 2022-23 জন্য, কিন্তু পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্রসিড টু অ্যাপ্লাই, এটা কিন্তু চলছে এখনো, ঠিক আছে? এটা কিন্তু চলছে, বাট এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, তার জন্য আমরা ওটা দেখছি না। বাট এখানে দেখো কি বলছে, বি এ অপশন, বি অপশন, সি অপশন, অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট কোর্স 2022-23 জন্য কি বলছে দেখো, উইল বি পাবলিশ লেটার, এখনো তার মানে কিন্তু পাবলিশ হয়নি, এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু উইল বি পাবলিশ লেটার, এখনো শো করছে না বা এখনো শুরু হয়নি, ওকে? এর পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ এডুকেশন থেকে, যেটা আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের বিভিন্ন স্টেটের, মানে অ্যাকচুয়ালি আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ হবে তার জন্য একটা আলাদা ভিডিও করে নিয়ে আসবো তোমাদের জন্য। চলো এবার আমরা দেখি যাদবপুর ইউনিভার্সিটির ভিডিও, মানে অ্যাকচুয়ালি কী চলছে, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে এখনও যে অ্যাডমিশন শুরু হয়েছে কিনা সেগুলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। অ্যান্ড এটা আমি অলরেডি বলেছিলাম হয়তো যে আর্টস সায়েন্সের ক্ষেত্রে কোর্স দেখো করা রয়েছে, 161 কোর্স রয়েছে, লাইক বিএ ইকোনমিক্সের ক্ষেত্রে 65টা সিট রয়েছে, বিএলএলবি, তারপরে দেখো বেঙ্গলি, বিপিএড, বিএ ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন রকম সিট রয়েছে, আলিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম সিট থাকে 60খানা মতো, এদের ক্ষেত্রে দেখো 50-60খানা এরকম করে রয়েছে, এবং এর আন্ডারে যাদবপুর দেখো বিরলা ইনস্টিটিউট রয়েছে অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি। এই যদি তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো তবে সেই ইউনিভার্সিটিতে কতগুলো কোর্স রয়েছে এবং তার সিট কতগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? পাশাপাশি চলে আসলাম আমরা মেন ওয়েবসাইটে, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে নর্মালি ভাবে কোথায় শো করবে যে আসলে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা। পার্টিকুলার দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন সেকশনে গিয়ে নিচের দিকে নোটিশ ফর পিএইচডি কোর্স ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট অফ দ্য লাইফ, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, সো এখানে এটা দাঁড় করে দিলে আর ওটা উঠবে না, ভগর তুলে দিলে এটা উঠতে থাকবে, তখনই এখানে শো করবে যে আসলে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা। তোমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফলো করার পাশাপাশি তোমরা মাঝে মাঝে কিন্তু নিজে থেকেও চেক করতে পারো যে সত্যি বেরিয়েছে কিনা। বারবার আমাকে যদি তোমরা কমেন্ট না করে একটা পার্টিকুলারলি কমেন্ট করলে আমি বলে দিলাম যে না সত্যি বেরোয়নি, বা ফর্ম ফিল আপ দিয়ে তোমরা বুঝতেই পারবে ভিডিও দেখে, বাকিটা টাইম তোমরা নিজে থেকে একটু দেখতে পারো, ঠিক আছে? এই যে একাডেমিক সেকশনে যদি যাও তোমরা লিস্ট অফ টিচার সব কিছু পেয়ে যাবে, তোমরা যেখানে সত্যি ভালো কিনা টিচার বা ভালো হবে কিনা, অবশ্যই ভালো, অনেক অনেক মানে কি বলবো র্যাঙ্কের একটা জায়গা যেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, এটা ভালো অনেক বিশাল বড় র্যাঙ্কে রয়েছে। সো এটা অ্যাডমিশন সেকশনে যদি তোমরা যাও দেখতে পাচ্ছ এখানে কী কী রয়েছে, দেখো যে কোর্স কী কী রয়েছে সেটা দেখতে পাবে, অ্যাডমিশন শিডিউল আর্টসের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে, আমি যদি একটা মারি দেখো তাহলে কী দেখাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে এপ্রিল মে জেনারেল কোর্স, মানে অ্যাকচুয়ালি শো করছে, ঠিক আছে, নর্মালি, বাট এগুলো পার্টিকুলারলি এখনও দিচ্ছে না, দ্যাট মিনস আর এমনিতেও যাদবপুর ইউনিভার্সিটি বা আদার্স যদি ইউনিভার্সিটি কথা বলো তোমাদের ক্ষেত্রে তো একটু দেরিতেই সব কিছু স্টার্ট হয়, ঠিক আছে? তো এটাই আমি বলবো যে একটু দেরি হবে, বাট জাস্ট ওয়েট ফর দিস ওয়ান অ্যান্ড দেন দেখতে পাবে তোমরা, ওকে? অ্যাডমিশন সেকশনে গিয়ে আমরা যদি এখানে হোস্টেল ফ্যাসিলিটি তোমরা দেখবে, ফরজিন স্টুডেন্টের ক্ষেত্রে কোর্সের ক্ষেত্রে তোমরা যদি ক্লিক করো দেখতে পাবে এখানে বিভিন্ন কোর্সের সব ব্যাপার রয়েছে, লাইক আমি সায়েন্স যদি মারি, ঠিক আছে, সায়েন্স লেভেল ইউজি লেভেল অ্যান্ড ডিপার্টমেন্ট অফ লাইক ম্যাথামেটিক্স ধরো মারলাম, সায়েন্স
সার্চ করছি, ঠিক আছে, দেখি হচ্ছে টোটাল কোর্স ফাউন্ড ব্যাচেলার্স অফ সাইন্স ইন ম্যাথামেটিক্স, মানে এই ইউনিভার্সিটিতে কি হবে ব্যাচেলার্স কোর্স পাবে তোমরা, যেখানে দেখো কি রয়েছে যে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স করবে, আর ইনটেক মানে ইন্টারনাল হচ্ছে 75টা নেবে, ঠিক আছে, 3 ইয়ার্স, এবং সিলেবাস কি এখানে দেখো সিলেবাসটা কিন্তু অলরেডি প্রোভাইড করছে, বাট এখানে যেহেতু প্রবলেম আছে দ্যাটস হোয়াই সার্ভারের জন্য এটা শো করছে না, ঠিক আছে। তো তোমরা যাদবপুর ইউনিভার্সিটি দেখে নিলে, এবার দেখো আমরা প্রেসিডেন্সি যাদবপুর দেখলাম, এবার বর্ধমান তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিই বর্ধমানের কি চলছে, ঠিক আছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে বর্ধমান রাজ কলেজ বলছিলে, রাজ কলেজ বলছিলে বর্ধমান ইউনিভার্সিটি, চলো আমি রাজ কলেজ দেখাই অ্যান্ড তোমাদেরকে ওটাও দেখাচ্ছি, সবগুলো লাইক ভিডিওগুলো বড় হলো, অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেশনাল ভিডিও, ঠিক আছে। আর্টস, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স এদের ক্ষেত্রে দেখো, সায়েন্স, তারপরে কমার্স, তারপরে এই সমস্তগুলো যেগুলো রয়েছে 17টা সিট রয়েছে সায়েন্সের ক্ষেত্রে, অনেক কোর্স রয়েছে, তার মধ্যে সিট সংখ্যাগুলো তোমরা আবার ক্লিক করলে দেখতে পাবে, বিভিন্ন রকমের কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিট রয়েছে, অনলাইন অ্যাডমিশন কবে হবে সব কিছু ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি রেডি হবো। এখানে দেখো অলরেডি রয়েছে যে এই জায়গায় তুমি যদি যাও তো কোর্স ফি অ্যান্ড সব কিছু কিন্তু এখানে শো করবে, ঠিক আছে, তো সেগুলো তোমরা কিন্তু এখানে এসে দেখে নিতে পারো, ঠিক আছে। কবে কী হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন কাট অফ সব কিছু এখানে গেলে তোমরা পেতে পারো, ঠিক আছে। বাট পার্টিকুলারলিভাবে আমি বলবো তো সম্পূর্ণরূপে এখানে এখানে দেখো কি বলছে যে যে বর্ধমান রাজ কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন ডেটটা হবে কত, অ্যাপ্লিকেশন ফিলিং ডেট 10 আগস্টের, ঠিক আছে, জুলাই আগস্টের দিকে হবে তাই বলছে, বাট এটা তোমাকে আমি কনফার্ম বলবো না যে এটাই সঠিক তথ্য তা বলবো না, কারণ হচ্ছে এগুলো ওয়েবসাইটে দেওয়া, ওয়েবসাইট ক্রিয়েট করে তোমার মতো আমার মতো একজন সাধারণ মানুষ, ঠিক আছে, তারা কোনো জায়গা থেকে জানতে পারে এবং সেইভাবে তারা দেয়, ঠিক আছে, তার জন্য আমি পার্টিকুলারই বলবো না এটা, বাট আমি তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কখন হবে, সেটা নিয়ে তোমাদের চাপের কোনো ব্যাপার নাই, ঠিক আছে, জাস্ট ওয়েট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। আর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বারুইপুর কলেজ সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে, কাটুয়া বর্ধমান কলেজ রয়েছে, তারপর রামপুরহাট কলেজ রয়েছে, এগুলো ব্যাপারেও কিন্তু পরবর্তী আমি আপডেট দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো, বাট তোমরা কমেন্টে জানাবে যে এই সমস্ত ব্যাপারে আপডেট লাগবে তাই, ওকে। তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে পরবর্তীতে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগে, তো সেগুলো তোমাদের দেখা উচিত নিজে থেকে, ঠিক আছে। বিএ কোর্সের ক্ষেত্রে কী কী কোর্স রয়েছে এগুলো তোমরা দেখতে পারো, অ্যান্ড কত পার্সেন্ট নাম্বার লাগবে, ধরো ফর বিএসসি ফিজিক্স কেমিস্ট্রিদের ক্ষেত্রে 45% মার্কস লাগবে ক্লাস 12 সায়েন্সের ক্ষেত্রে, সব কম্পালসারি লাগবে, ঠিক আছে, 45% মার্কস, এবং 45% মার্কস পাওয়াটা কোনো চাপের না, অলরেডি সবাই পেয়েছো আশা করছি, ঠিক আছে। তারপরে আমরা বর্ধমান রাজ কলেজও দেখে নিলাম, এবার দেখবো চলো আমরা একটু এবার দেখে নিই আমরা একটু যে বর্ধমান ইউনিভার্সিটির কী খবর, ঠিক আছে। সো বর্ধমান ইউনিভার্সিটি দেখো ইউনিভার্সিটি অফ বর্ধমানে কি বলছে, দেখো এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে লাইক আমরা যদি নর্মালিভাবে অ্যাডমিশনের দিকে যাই, এখানে দেখো উঠছে, ঠিক আছে, ফর LLB অনার্স এগুলো, বাট পার্টিকুলারলিভাবে কিন্তু যে ইউজির যে অ্যাডমিশন শুরু হবে সেটা কিন্তু এখনো হয়নি, এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা আলাদা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা জিনিসের জন্য, ঠিক আছে, রেজাল্ট, এটা একাডেমিক অ্যাফেয়ার্স সব কিছু আলাদা, যখন দেবে অ্যাডমিশনের ক্ষেত্রে তখন আমরা তোমরা কিন্তু জানতে পারবে। দেখো এখানে কি বলছে যে অ্যাডমিশন নোটিশ ফর পোস্ট গ্রাজুয়েট কোর্স আর্টস, আমি ধরো নর্মালিভাবে মারি, ধরো এখানে ইউজির ক্ষেত্রে মারছি ধরো, ঠিক আছে, সো আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে, তো এটা কী দেখাচ্ছে দেখো যে প্রফেশনাল লিস্ট, এটা এটা কিন্তু 2021-এর আবার নিউ শো করছে ফিফথ সেমিস্টার, এটা আলাদা, ঠিক আছে, ও রেজাল্ট হচ্ছে তার জন্য পার্টিকুলারলি কোনো সেমিস্টারের রেজাল্ট তার জন্য এগুলো শো করছে, বাট অ্যাডমিশনের যেটা সেটা এখনো কিন্তু শুরু হয়নি, ওকে। আই থিঙ্ক ভিডিওটা লেন্থ বড় হয়ে যাচ্ছে, বাট তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাটস আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল, ঠিক আছে, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কী চলছে সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল যেটা শিলিগুড়িতে রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, সো সেটার ক্ষেত্রে কী দেখো, এখানটার ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড তার জন্য মনে হয়েছে চলো তোমাদের ব্যাপারে ভিডিও বানানো যাক। অ্যানাউন্সমেন্ট এবং অনলাইন প্রোগ্রামের ক্ষেত্রে এখানে এম ফার্মের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ এখনও চলছে, লাস্ট ডেট কবে খুব তাড়াতাড়ি মানে বেশি দিন নাই, তার জন্য তোমরা করে নেবে, 14 তারিখ হচ্ছে লাস্ট ডেট রাত্রি 11টায়, অ্যান্ড 300 টাকা করে লাগবে, ঠিক আছে। তো এম ফার্মের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেরি করো না, জলদি করে নেবে। হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অলরেডি এখানে তোমাদের দেওয়া রয়েছে যে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু এখানে বলে দেওয়া রয়েছে কী কী করতে হবে, বাট তোমরা একটু দেখে আসানি সে করে নিতে পারো। লগ ইন করবে এখানে যে পাসওয়ার্ড সব কিছু দিয়ে লগ ইন করবে, দেখবে হয়ে যাবে। এম ফার্মেশন মাস্টার অফ ফার্মেসির জন্য কিন্তু চলছে ফর্ম ফিল আপ, বাট পার্টিকুলার ইউজি পিজির জন্য এখনো কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ওকে। তো এতটাই ছিল আপডেট আজকের এই ভিডিওতে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর প্রেসিডেন্সি, বর্ধমান, তারপরে তোমাদের নর্থ বেঙ্গল সবই বললাম, ঠিক আছে, রাজ কলেজও বললাম, আর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ তো 18 তারিখে পিজির শেষ হচ্ছে, তার জন্য তোমরা তাতে করে নিও। তো উইশ ইউ অল দ্য বেস্ট অল অফ ইউ, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস, অ্যান্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নাও, আর খুবই তাড়াতাড়ি আসছি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য, আমার এক্সাম চলছে তাও তোমাদের জন্য আমি খাটছি, সো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও,
আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। লাইক শেয়ার না করলে কি হবে বলতো? আমি এতটা যে কষ্ট করছি তোমাদের জন্য, সবার কাছে যদি না পৌঁছাই তবে আমার কষ্ট হচ্ছে আমি মূল্যটা সেটা পাবো না। আমি তোমার কাছে টাকা চাইছি না, বস অন্যের হেল্প করতে চাইছি। আমি মেন উদ্দেশ্য হচ্ছে আমি হেল্প করো তোমাকে, তুমি হেল্প করে আরো 10 জনকে, তারা করবে আরো 10 জনকে, এটা একটা কমিউনিটি বিল্ড হবে, দ্যাটস আমি চাইছি। সো উইশ ইউ অল দ্য বেস্ট অল অফ ইউ ফর ডুইং দিস ওয়ান। ওকে বাই, টেক কেয়ার, টাটা, বাই।